আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা দর্শক বন্ধু তিনি বলছেন। দেখুন জীবন মানে নানা রকম সমস্যা থাকে আর আমাদের নিজেদের শিক্ষা নিজেদের চলার অনেক ভুল থাকে যার জন্য জীবনে সমস্যাগুলো আসে। তাই তো অন্যের দিকে আঙুল তুলছি মনে রাখবেন কারো দিকে আঙুল তুললে তিনটে আঙুল আমার দিকে থাকে এরকম করে একটা আঙুল তুলবেন দেখবেন এই এক দুই তিন তিনটে দিক আমাদের। তাহলে অনেক ভুল আমরা করি। বিয়ের সময় সাত পাকে বন্ধন হলো সাত পাকে ঘুরিয়ে কত আনন্দ করে ঢাকঢোল পিটিয়ে ঘরেতে নতুন বউ নিয়ে আসা হলো। বিয়ের পরপরই অনেক ফ্যামিলিতে সব ফ্যামিলিতে হয় না একটা সমস্যা অ্যাডজাস্টমেন্টের। কোনো কোনো ক্ষেত্রে যত দোষ নন্দঘোষ ওই মেয়েটি যে তার বাবা মা আত্মীয় পরিজন নিজের ফ্যামিলি নিজের সমস্ত কিছু ছেড়ে সে নতুন পরিবারে এলো ভাবলো একটা নতুন আনন্দের পরিবেশ পাবো সেখানে সেটা না পেয়ে সবাই তার থেকে আউটপুট চাইছে। সে কি করলো না শুধু সেটা দেখা হচ্ছে। আজকে আলোচনার বিষয় ঠিক এটা। আজকে দর্শক বন্ধু তিনি বলছেন যে বিয়ের পর যেটা না করলে চলবে না সংসার করতে হবে। দেখুন ওই যে আজকে ডিভোর্স হয়ে যাচ্ছে বহু মেয়ে আত্মহত্যা করে ফেলছে সাংসারিক যন্ত্রণা। মূল কারণেই একটা জায়গায় বুঝতে হবে স্বামীকে ছেলেকে এবং ছেলের মাকে বিশেষ করে শাশুড়ি যারা তাদেরকে কি সেই ব্যাপার। দেখুন দোষ ধরছেন শাশুড়ি মা বৌমা এটা করছে না কেন এটা সময় মতো করলো না কেন এই কাজটা করেনি কেন এই কাজটা। আচ্ছা তাকে তো শেখাতে হবে শেখার সময়টা দিতে হবে। বৌমা কেন সময় মতো শ্বশুরের যত্ন নিল না বাড়ির লোকের সেবা করলো না। আচ্ছা তার জন্য আপনারা কি করেছেন তার জন্য করেছেন কি আপনার ছেলে তাকে বিবাহ করে নিয়ে এসেছে কিন্তু তার জন্য আপনি কিছু করেননি এটা প্রকৃতির নিয়ম তার কাছ থেকেই প্রতিদান আশা করতে হয়। যার জন্য আমি করেছি আগে তার জন্য করুন তারপর তার থেকে আশা করুন অবশ্যই আউটপুট পাবেন। আমার মনে হয় যে মানুষ যদি খারাপ না হয় অবশ্যই তার থেকে আউটপুট পাওয়া যাবে। গাছ লাগালেই পরের দিন ফল হয় না। আজকে শিখিয়ে কালকে আউটপুট পাওয়া যাবে না শেখান ভালোবাসা দিন অনেক পরিবার বাঁচবে অনেক মেয়ে মনে মনে যন্ত্রণা পাচ্ছে তার থেকে বাঁচবে। মায়েদের একটা ভ্রান্ত ধারণা বিয়ে করে ছেলে বুঝি পর হয়ে গেল কখনো হয় না। আবার অনেকে তুলনা করেন মা মাই হয় স্ত্রী কখনো পরের মেয়ে। হাত আর পা হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মনে রাখবেন প্রত্যেকে একটা পুরুষের জীবনে তার জায়গায় মায়ের জায়গায় মাই হয় স্ত্রীর জায়গায় স্ত্রী হয় কখনো চেঞ্জ করানো যায় না পজিশনগুলো। এই বিষয়ে শিক্ষাটা আমি বলবো যে প্রত্যেক ছেলে ও মায়ের কর্তব্য এটা। দেখুন আমি বলছি যে সে খারাপ মেয়েটি খারাপ আপনারা চন্দন কাঠের মতো সে নিম কাঠ তাহলে প্রবাদ আছে তো নিম কাঠকেও চন্দন কাঠের সঙ্গে রাখলে তার গা থেকে সুগন্ধি বেরোয় সেটাই করুন আপনাদের মতো গড়ে পিটে নিন। আজকে এখানে শেষ করছি ইগল নয় শেখাতে হবে কিন্তু কষ্ট দিলে হবে না মনের কষ্ট দিলে হবে না। আজকে এখানে শেষ করছি আবারও আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন আর আনন্দে থাকুন।